হ্যাঁ, আমরা এখন থানা থেকে বেরোলাম, আমাদের পার্ত আছে, থানা থেকে বেরিয়ে আসলাম আমরা। আমরা নিশ্চিন্তে থাকুন, আমরা দেখতে পাচ্ছেন 2022 প্রাথমিক টেট পাই ডিএলএ কো ইকমন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমরা কোনো অসুবিধা নেই, থানার থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন সবাই খুব টায়ার্ড, সেই সকাল থেকে ঘুরছি। তো আমাদের আন্দোলনের যে ভেবেছিলাম আমরা, আমাদের কেউ ধরতে পারেনি। আমরা যেভাবেই হোক একবার সিটি সেন্টার, একবার সেন্ট্রাল, বিভিন্নভাবে আমরা আমাদের আন্দোলন সাফল্যমণ্ডিত করেছি। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ সামনে চলো সামনে চলো, সবচেয়ে বড় কথা আমরা 2022 প্রাথমিক টেট যে সিংহ সেটা দেখানো হয়েছে একদম। আমরা পুরো গেটে চলে গেছিলাম, এপিসির গেটে। পুলিশ আমাদেরকে থানায় যথেষ্ট আমাদের চা বিস্কুট খাবার দিচ্ছিল, আমরা খাইনি। ওনারা ভালো ব্যবহার করেছেন, ওনারা ভালো ব্যবহার করেছেন, এটুকুই বলবো। আমাদের কষ্ট, এই কষ্ট যে শিক্ষক হওয়ার স্বপ্ন, এই স্বপ্নটা আমাদেরকে বাস্তব রূপ দিতে হবে। আপনারা যারা বাড়িতে আছেন তাদেরকে বলবো যে প্লিজ প্লিজ ঐক্যমঞ্চের ডাকে এর আগে যেমন এসেছিলেন, আসুন, পারমিশন হোক আর না হোক। কারণ ইতিমধ্যে গৌতম পাল মহাশয় যে 50,000 ভ্যাকান্সির কথা আমাদের বলেছিলেন, সেই 50,000 ভ্যাকান্সি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা ইন্টারভিউ পাবো, আমি বলছি তো ইন্টারভিউ পাবো আমরা, যদি আন্দোলন করি ইন্টারভিউ চলে আসবে, আর যদি আন্দোলন না করি তাহলে 23 স্টেটের পাশের সাথে ইন্টারভিউ হবে। দেবার গো, বলছি আমি কমেন্ট দেখতে পাই না কেন? না কমেন্ট দেখতে পাই না কেন? দেখো তো ভালো করে কি দাম আছে, এই তো কমেন্ট, কই কমেন্ট, এই তো এগুলো কমেন্ট করছে। এই দেখো সুমনা রঙ্গি কমেন্ট করছে, ইজ ওয়াচিং, না না সব তো ইজ ওয়াচিং দেখাচ্ছে, সব ইজ ওয়াচিং দেখাচ্ছে। অবস্থানে বসেছিলাম, সেই অবস্থান থেকে কই কমেন্ট, কই এই যে নিচে এগুলো আছে না, ওগুলো কমেন্ট না, না কমেন্ট না, কমেন্ট ওগুলো কমেন্ট না, না না আমরা আমাদের নোটিশ চলতি নিয়োগে যদি শুনানি না শেষ হয় তাহলে কি আমাদের কি আন্দোলন, আমাদের কি ইন্টারভিউ হবে না? কি বলো তুমি, বলো দাদা বলো, কোন জেলা থেকে এসছো? আমি দক্ষিণ চব্বিশ থেকে এসেছি, আমার নাম প্রসেনজিৎ গিরি। কি চাইছেন? ইন্টারভিউ নোটিশ চাইছি, সরকার আমাদের দিকে সহিত হচ্ছে না। বলো, যাই হোক যাই, পামেলা কিছু বলো। আমরা সবাই এইমাত্র থানা থেকে ছাড় পেলাম, দিয়ে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের আগেও অ্যারেস্ট করেছিল, আজও অ্যারেস্ট করেছে, কিন্তু আমাদের সবার দাবি একটাই যে 2023 স্টেটের আগে 2022 স্টেট পাসদের জন্য দ্রুত 50,000 শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন চাই, এটাই আমাদের দাবি। সেজন্য আমাদের লড়াই চলছে, চলবে, আর এভাবে আমাদের যতদিন আটক করে রাখুক না কেন, আমরা আমাদের দিদি দিয়ে আছে পামেলা, আগের দিনও অ্যারেস্ট হয়েছিল, আগের দিনও লালবাজারে দেখতে পাচ্ছেন। আপনারা যারা বাড়িতে আছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা এভাবে বাড়িতে থাকবেন না, যদি না পথে আমরা নামতে পারি তাহলে কিন্তু আমাদের যে হকের দাবি আমরা কিন্তু সেই দাবি কিন্তু আমরা দেখতে পাবো না। তাই প্রত্যেকটা জেলার
2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়েব কমন্সের যে সক্রিয় বহু শিক্ষক শিক্ষিকারা আছে তাদেরকে সবাইকে অনুরোধ করব পরবর্তী আন্দোলনে আসার জন্য। আর আমরা ইতিমধ্যে কয়েকটা পদক্ষেপ নিয়েছি, সেটা সবার সম্মুখে আনা হয়নি, তো সবার সম্মুখে আনবো। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কল করছেন তাদেরকে আমি এইটুকু জানিয়ে দিলাম যে আমরা মোটামুটি কোনো অসুবিধা নেই, আমরা বেরিয়ে এসছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা যাচ্ছি। আমি কমেন্ট দেখতে পাই না, মানে লাইভ হলে সেই জন্য কিছু বলতে পারছি না। এবং আরও যারা আছে আমি দেখাচ্ছি, বলো ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা আন্দোলনে গিয়েছিলাম, আন্দোলনে গিয়েছিলাম, আমাদেরকে পুলিশ তুলে নিয়ে যায়, আর পুলিশ নিয়ে গিয়ে সারাদিন আটক করে রাখে, আর এই মুহূর্তে আমাদের ছাড়ছে। মোটামুটি আমরা মিডিয়া কভারেজ করতে পেরেছি, ভালোই আন্দোলন সফল হয়েছে। বলো তোমার, বলো রাজলক্ষ্মী, বলো বলো। আমরা যথেষ্ট মিডিয়া কভার করতে পেরেছি, আমরা আমাদের দাবিগুলো আশা করছি জানাতে পারবো পরিষদ সভাপতি মহাশয়ের কাছে। আর তোমরাও যারা বাড়িতে রয়েছো, নেক্সট এরকম যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশন দেয় তো ততদিন এরকম লাগাতার আমরা আন্দোলন করতে থাকবো। আপনারা আশার জন্য প্রস্তুত, আমাদের আন্দোলন জারি। দেবার্গ বলো, দেবার্গ। আমরা সবাই মিলে এসেছিলাম এপিসি, আমরা প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের আন্দোলন কিন্তু আজকে অনেকটা অনেক অনেকটা সফল হয়েছে, কারণ আমরা প্ল্যান সম্পূর্ণ প্ল্যান করেই আমরা এপিসির কাছাকাছি পুলিশের ব্যারিকেড, বিশাল ব্যারিকেড থাকা সত্ত্বেও আমরা এপিসির প্রায় কাছাকাছি এসে পৌঁছেছিলাম, কিন্তু পুলিশ আমাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। আর মহিলার পুলিশ, কোনো মহিলা পুলিশ দেয়া হয়নি, মেয়েদেরকে বিশেষ করে রাজলক্ষ্মী, আমাদের পামেলা, এদেরকে জোরপূর্বক ছেলে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সুভাষদা চোট পেয়েছে হাতে, আমাদের রাজলক্ষ্মীর আঘাত লেগেছে, অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ একদম, আপনারা যা দেখতে পাচ্ছি যে যে আন্দোলন করতে গেলে যেগুলো হয় স্বাভাবিক সেটা হয়েছে। আর আমরা পুরো এপিসি গেটের সামনে চলে গেছিলাম, পুলিশ আমাদেরকে বুঝতে পারেনি। আর সত্যি কথা বলতে সিংহ আর বিড়ালের পার্থক্যটা বোঝা গেছে? হ্যাঁ, নাকি বলো, ওই যে সিংহ আর বিড়ালের পার্থক্যটা বোঝা গেছে? কেউ হাঁটতে হাঁটতে পুলিশের গাড়িতে উঠছে, আর কেউ শুয়ে পড়ছে এপিসির সামনে। আর শুয়ে যারা পড়ছে তারা হচ্ছে আমরা, এপিসির গেটের সামনে গিয়ে শুয়ে পড়েছি আমরা, পুলিশ দেখতে পাইনি আমাদেরকে। এটাই আমরা ঐক্যমঞ্চ, এটাই 2022 প্রাথমিক টেট পাস ঐক্যমঞ্চ, ডিএলএড ঐক্যমঞ্চ। আর এই কষ্ট সেদিনই পূরণ হবে যেদিন আমরা সবাই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে নিজস্ব স্কুলে, নিজের কাছাকাছি স্কুলে আমরা জয়েন করব। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আমরা এই পথে নেমেছি, রাজপথে শুয়ে পড়তে হচ্ছে আমাদের, তো এই সব কষ্ট সেদিনই আমাদের কাছে কোনো কিছুই পরিশ্রম কোনো ভ্যালু থাকবে না যেদিন আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট খুঁজে পাবো। দেখতে পাচ্ছেন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যেখানে থাকবে সেখানে একটা উৎসব। তো আমি চাই সবাই চাকরি পাক, এই 50,000 ভ্যাকান্সির যে কথা সে কথাটা কিন্তু এই ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এরাই কিন্তু একমাত্র পার মানে সংগঠন যারা লড়ে, দাঁতে দাঁত দিয়ে লড়ে, মাটি কামড়ে পড়ে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইভ দেখার জন্য, এখনও অনেকে জয়েন্ট হচ্ছে, 112 জন দেখছে। তো আমরা খুব টায়ার্ড, আমরা পুলিশ স্যারদের দেয়া খাবার আমরা খাইনি, আমরা বাইরে কিছু খেয়ে নেব। তো আপনারা ভালো থাকুন, আগামী দিনে আন্দোলনে আসার জন্য আপনাদের অনুরোধ রইল।